হ্যালো আলাইকুম ভাইয়া আপনার ইউটিউবে কীভাবে থ্যামলেন চেঞ্জ করতে হয় এটা আমি দেখাবো আপনাদেরকে যে আপনার ইউটিউবে থ্যামলেন কীভাবে চেঞ্জ করবেন তো দেখেন ভাইয়া আমার কাছে একটা মোবাইল আছে এই যে দেখেন আপনার গ্যালারিতে যাবেন যাওয়ার পরে এইভাবে ইউটিউব আসবে ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখবেন আপনার নিচের দিকেই নিচের দিকে একটা লেখা আছে লাইব্রেরি একটি আপনার নিচে এই যে নিচে নিচেদের নিচেদের যে অপশান আসে না এই যে দেখেন লাইব্রেরি লাইব্রেরি এই কোনাতে ঠিক আছে এই কোনাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই ধরনের ভিডিও আসবে আপনার তারপরে দেখেন তারপরে আপনার দেখেন এই যে ইয়ার চ্যালেন আর আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে ইয়ার চ্যালেন উপরেই আছে ভিডিওর নিচে এই যে উপরেই ইয়োর ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এভাবে ভিডিও আসবে আপনার আপনার ভিডিও আসার পরে যে ভিডিওটাতে আপনি থামলেন লাগাবেন থামলেন চেঞ্জ করবেন সেটা এভাবে ক্লিক করবেন এটা এই যে দেখেন এই আপনার এই ভিডিওর পাশে এই যে ডট ডট আছে যে ডট আছে তিন ডাকা ডট তিন ডাকা ডট আছে তো এই ডটে ক্লিক করবেন যেটা চেঞ্জ করবেন এই ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের নিচে চারটা অপশান আসবে দেখবেন ইডিট লেখা এই যে ইডিট কলম এই ইডিটে যাবেন এডিটে যাওয়ার পরে দেখেন আপনার যে থ্যালেন চেঞ্জ করবেন দেখেন ওই যে ছবির কোনাতে কোনাতে হাতের বাম পাশে হাতের বাম পাশে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভাই হাতের বাম পাশে এখানে এই যে ক্লিক করবেন এই জায়গাতে চিহ্নটাত এই ছবির সিস্টেম এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখেন ভাই নিচে আসবেন নিশ্চয় আসলে নিচে আসলে এই দেখেন এই ধরনের একটা অপশান আসবে দেখেন এই যে দেখেন ছবির এই কোনাতে চেন্স এখানে টিপ দিলে এই চেন্সে ক্লিক করলে চেন্সে ক্লিক করার পরে দেখেন তারপরে এই যে আপনার গ্যালারি আসলো গ্যালারির ভিতরে এখন আপনি কোন থিমসটা চেঞ্জ করবেন থামলেন কোনটা লাগাবেন তো তারপরে সেই থামলেনে ক্লিক করতে হবে তারপরে সেই থামলেন একটা চেঞ্জ করবেন দেখেন ওটা ক্লিক করলেন এইভাবে ক্লিক দেখেন ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখেন উপরে যে ডন লেখা আছে এই ডন লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে এই দেখেন আবার সেপ লেখা উঠছে ওখানে ডনের ওখানে ঠিক আছে ডনের ওখানে আবার সেফ লেখা উঠছে এখন সেপ দিলে এটা সেফ হয়ে যাবে ঠিক আছে আপনারা কি বুঝতে পারতেছেন ভাইয়ারা না বুঝলে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি দেখেন ভাইয়ার আপনারা দেখেন আবার আমি ফের প্রথম থেকে দেখাচ্ছি আমার এক মোবাইলতে তো আর একটা দেখাতে একটু সমস্যা সমস্যা হইতেছে মানে আমি নিজে নিজেই করতেছি সব কিছু মানে নিজে এক মোবাইলতে ভিডিও করতেছি আবার কথা বলতেছি আবার দেখাইতেছি এটা নিজে নিজে এই জন্য একটু ঝামেলা হইতেছে আপনারা দেখেন পুনরায় আমি প্রথমে আসলাম প্রথমে গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পরে দেখেন এই যে ইউটিউব ইউটিউবে আমি ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে দেখেন এই যে আপনার লাইব্রেরি যে নিচে ভিডিওর নিশে দে এই দেখেন দেখতে পাচ্ছেন ভাইরা এই যে লাইব্রেরি এই কোনাতে করে এই কোনাতে এই লাইব্রেরিতে ক্লিক করবেন এই কোনতে ক্লিক করার পরে দেখেন এই ধরনের ভিডিও আসবে এই যে আপনার ভিডিও উপর দিয়ে আসবে আপনার ভিডিও উপর দিয়ে আসবে আর নিশ্চয়ই দেখেন ভিডিওর নিশ্চয়ই ভিডিওর নিশেই লেখা আছে ইয়োর ভিডিও ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখেন আপনার সব ভিডিও আছে এইভাবে সেট হয়ে বুঝছেন আপনার সিরিয়াল মতো আপনার সব ভিডিও এইভাবে আসবে সব ভিডিও আপনার এইভাবে আসার পরে তখন আপনি দেখেন ভিডিওর এই মাথার ভিডিওর সোজা সোজা এই মাথার দেখুন ডট ডট আছে ঠিক আছে তিন জায়গা ডট থাকে সব ভিডিওর মাথাতেই ভিডিওর সোজা সোজা ওই মাথাতে এসে তিন জায়গা ডট আছে আপনারা কি দেখতে পাচ্ছেন ভাইয়েরা এই যে দেখেন ডট ডট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাইয়েরা ইধের দেয়া ইধার দেয় দেখা যাচ্ছে এই যে ডট দেখছেন ভাইয়া আমার লোকের সামনে এখানে ডট আছে তো এখানে তিনটা ডট যেটা চেঞ্জ করবেন থামলেন ওটা ক্লিক করবেন ওটা ক্লিক করবেন ওই ক্লিক করার পরে ওই ডট ডট ক্লিক করার পরে আসবে দেখেন এই ধরনের নিচে অপশান দেখেন চারটা অপশান আছে পাঁচটা অপশান আছে এখানে দুটার নিচেই আছে দুটার নিচেই আছে একটা দেখেন শেয়ার বিডও নিচেই আছে ইডিট ইডিট কলমে চিহ্ন আছে ভাইয়েরা যারা বোঝেন না ইডিট কলমে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ক্লিক করলাম আমি আমি ক্লিক করলাম তারপরে দেখেন এই যে ভিডিও আইছে এখন আপনার এই দেখেন ভিডিও আইছে ভিডিওতে ক্লিক হয়ে গেছে এখন এই ভিডিও দেখেন এখানে ছবির এই বাম পাশে এই যে বাম পাশে দেখছেন একটা চিহ্ন আইছে বাম পাশে যে চিহ্নটা আইছে এই দিয়ে দেখেন ছবি সিস্টেম একটা চিহ্ন হয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ক্লিক করার পরে একটু দেখেন নিচে এই যে চেঞ্জিং লেখা ঠিক আছে ভাইয়েরা এই চেঞ্জিং লেখাতে লেখাতে ক্লিক করবেন লেখাতে ক্লিক করবেন এই লেখাতে ক্লিক করার পরে দেখেন এই যে আপনার গ্যালারি চলে আসলো আবার পুনরায় গ্যালারি আসলো গ্যালারিতে এখন আপনি কোনটা সেট করবেন ওটাতে এখন ক্লিক করে ক্লিক করলে হয়ে যাবে দেখেন ভাইয়া এই যে আমি ক্লিক করতেছি এই দেখেন আমি ক্লিক করলাম এটা এই ক্লিক করলাম এটা এটা ক্লিক করার পরে দেখেন উপরে এই যে কোনাতে আছে ডন এই ডনে ক্লিক করতে হবে ভাইয়া ডনে ক্লিক করার পরে দেখেন আবার ওই কোনতেই ডনের নিচেই দেখ আমি ক্লিক করলাম পরে আছে সেভ এখন আমি সেপে দেব হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আমি দেখে দিলাম এই যে ভাই দেখেন আমি সেপে টিপ দিলাম হয়ে গেছে এটা আমার সেপ হয়ে গেছে আশা করি ভাইয়া আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওকে ভাইয়ারা সালামু আলাইকুম